আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোজিয়াস কুকিং শো। আজকে এখন আমি বানাবো ব্যানানা মাফিন। তো সেজন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ অল পারপাস ফ্লাওয়ার, দ্যাট মিন্স ময়দা। এর জন্য আমি এখানে নিয়েছি 3টা কলা। কলাগুলো ভালো মতো পাকতে হবে, এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মনে করে হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে, তখন খেতে চায় না। দেখা যায় একটু টেস্টের মানে চেঞ্জ করা হলে বাচ্চারাও পছন্দ করে। তো সেজন্য এখানে আমি 3টা কলা ছুলে নিয়েছি, আর 1/2 টিস্পুন করে নিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। আর এখানে নিয়েছি একটা ডিম, 3/4 কাপ নিয়েছি আমি সুগার, আর 1/2 কাপ এখানে নিয়েছি আমি বাটার। তো এখন যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস, এটা আমি একসাথে মিক্স করে নিব। 1.5 কাপ ময়দার সাথে আমি 1/2 টিস্পুন করে যে বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা নিয়েছি, সেটাকে আমি মিক্স করে নিব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে অবশ্য একটা ব্যাপার, যদি বাটার আনসল্টেড হয় তাহলে আমি অবশ্য এখানে 1/2 টিস্পুনের মতো মানে লবণটা ইউজ করতাম, কিন্তু এই বাটারটা সেমি সল্টেড, সেজন্য আর লবণ দেই নাই, আর মানে লবণের প্রয়োজন নাই। এখন আমি কলাটাকে বেশ ভালো মতো ম্যাশ করে নিব, এবং পরে আবার সবগুলো অ্যাড করব। এখন কলাটাকে আমি বেশ ভালো মতো এটাকে ম্যাশ করে নিয়েছি, ডিমটাকেও এখানে ফেটিয়ে নিয়েছি। এটা কলাটার সাথে আমি দিয়ে দিব, এবং দিব এটা সুগারটা। অবশ্য আমি অল্প অল্প করে জিজ্ঞাসা করিনি, তার কারণ আমার মেয়ে তো আবার আমার প্রফেসর। সাথে অ্যাড করব এবং দিয়ে দিব বাটার। 1/2 কাপ যে আমি বাটার নিয়েছি সেটাও, তার সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস বেশ ভালো মতো মিক্স হয়ে গেলে তারপরে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে এটা আস্তে আস্তে করে মিক্স করে নিই। এখন আমি ফ্লাওয়ারটাকে এগুলার সাথে মিক্স করে নিব অল্প অল্প। আর এখানে আমি ওভেনটাকে 350 ডিগ্রিতে আমি প্রিহিটেড হতে দিয়েছি, এবং এখানে আমি বিভিন্ন কালারফুল মাফিন কাপ আমি রেখেছি। এটা মিক্স হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে দিয়ে 15-20 মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দিব, এবং পরে চেক করে এটাকে বের করব। যদি একটু কম বেশি লাগে তখন দেখা যাবে। মতো সব কিছু একসাথে মিক্স করা হয়ে গিয়েছে, এখন ওভেনটাও প্রিহিটেড হয়ে গিয়েছে 350 ডিগ্রিতে। এখন আমি কাপের মধ্যে মিক্সচারটা দিয়ে দিব। সবগুলো দিয়ে তারপরে আমি ওভেনে দিয়ে দিব 15-20 মিনিটের জন্য। 20 মিনিট ওভেনে রাখার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা টুথপিক দিয়ে আমরা এটাকে চেক করে নিয়েছি। টুথপিকটা দেওয়ার পরে যদি দেখা যায় যে ক্লিন আসে, এরকম করে দেওয়ার পরে যদি দেখা যায় ক্লিন আসে, তার মানে বুঝতে হবে যে মাফিনটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার ব্যানানা মাফিন। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।